সময় সকাল 11টা, স্থান মানিক মিয়া এভিনিউ সংলগ্ন খামারবাড়ি মোড়। ট্রাফিক সিগন্যাল মেনেই সুপার পরিবহন নামের একটি বাস মানিক মিয়া এভিনিউ রাস্তা দিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিল। অন্যদিকে সিগন্যাল অমান্য করে বিএলসিএল পরিবহনের একটি বাস দ্রুত বেগে যেতে থাকে, আর মুহূর্তেই ঘটে যায় এই দুর্ঘটনা। ওই গাড়িটায় মিনিমাম 8-10 জন লোকের অবস্থা গুরুতর, রক্তাক্ত অবস্থায় ছিল প্রায় সবাই, কারণ মাথা ফাটছে, কারো হাত গেছে। পেছনের এবং সামনের দুই দিক দিয়ে জানলা দিয়ে মাথাগুলো বের হয়ে গেছে, আশেপাশের লোকজন এসে টেনে বের করার চেষ্টা করল। এ ঘটনায় অভিযুক্ত বিএলসিএল বাসের ড্রাইভার ও হেল্পারকে ধরতে না পারলেও ট্রাফিক আইন মেনে চলতে থাকা সুপার পরিবহনের চালক ও হেল্পারকে আটক করেছে শেরবাংলা থানা পুলিশ। এটা আকস্মিক একটা ঘটনা, ড্রাইভাররা হয়তো তাদের পরিপক্কতা নাই, যার কারণে এই ঘটনাটা ঘটে গেছে। তাদের হয়তো ট্রেনিং নাই, সঠিকভাবে চালাচ্ছেন না, বিধায় এই ঘটনাটা ঘটছে। দোষটা ওই ছোট গাড়ির ড্রাইভার, ওর তো সিগন্যাল সার্জেন্ট দিয়ে রাখছে, ও সিগন্যাল না মাইনা গাড়িটা টান দিছে। আমি দোষী না হোক, আমি ওই গাড়ির ড্রাইভার এইগুলোকে আমি আবার ওই ট্রাফিক বক্সে যা পুলিশের সাহায্য চাইছি, যেহেতু পাবলিক অনেক বেশি, বক্সের থেকে আমার এখানে নিয়ে আসছে। ভয়াবহ এই সংঘর্ষে আহতদের ফার্মগেটের আলরাজি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পড়ায় মধ্যে মধ্যে হয়, রাত্রে কোনো সময়, রাত্রে হয় কোনো সময়, দিনে প্রায় হয়, কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানোয় খামারবাড়ি এলাকায় অহরহই ঘটছে এই ধরনের দুর্ঘটনা।